আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ব্র্যাক এনজিওর আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক সিনিয়র ম্যানেজার ইন্টারনাল অডিট পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিজবস থেকে সংগ্রহ করেছি। এই পদে আপনারা যারা আবেদন করবেন তাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। বিডিজবসে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন সরাসরি। আর অ্যাকাউন্ট না থাকলে বিডিজবসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনাকে আবেদন করতে হবে। অবশ্যই 8 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব রাট চ্যানেলে প্রতিনিয়ত নতুন 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 চাকরি সার্কুলার আপলোড করা হয়। আপনারা প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরি সার্কুলারগুলো দেখে নিতে পারেন। যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। ব্র্যাক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, পদের নাম হচ্ছে সিনিয়র ম্যানেজার ইন্টারনাল অডিট। এখানে কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে আপনাকে। ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক, নির্দিষ্ট নয়। অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে জব কনটেক্সটটা আপনারা একটু দেখে নেবেন এবং রেসপন্সিবিলিটিস, এখানে অনেকগুলো রেসপন্সিবিলিটিস আছে। আমি সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সবগুলো রেসপন্সিবিলিটিস ভালোভাবে দেখে নিতে পারবেন। সবগুলো রেসপন্সিবিলিটিস বলে দেওয়া সম্ভব নয়, তবে এখানে আপনার মেজর যে কাজ হবে তা হচ্ছে অডিট। অডিট সম্পর্কে, অডিট সম্পর্কিত যে কাজগুলো সেগুলো আপনাকে করতে হবে। এই পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এখানে আপনাকে স্থায়ী নিয়োগ করা হবে না। শিক্ষাগত যোগ্যতা বলছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে অথবা মাস্টার্স থাকতে হবে। ব্যাচেলর অথবা মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে অ্যাকাউন্টিং, ফিনান্স, বিজনেস স্টাডিজ এর রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেমন ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অর্থনীতি, এগুলো থেকে যারা স্নাতক শেষ করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আরও বলা আছে যারা ACCA, ACCA, ACMA এই ডিগ্রিগুলো কমপ্লিট করেছেন তাদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এক্সপিরিয়েন্স বলা আছে কমপক্ষে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পদে কাজ করার, এবং এমএস অফিস বা কম্পিউটার যে এমএস অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে। জব লোকেশন, আপনার কর্মস্থল হবে কক্সবাজারে, কক্সবাজারে আপনার কর্মস্থল হবে, এবং কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে বেতন এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। এখানে বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে 8 ফেব্রুয়ারি 2022 তারিখের মাধ্যমে। অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। সার্কুলারটি পাবলিশড হয় 31 জানুয়ারি 2022 তারিখে। এই ছিল পুরো সার্কুলারটি, আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।